রিয়েলমি 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 চতুর্দিকেই রিয়েলমি, কারণ রিয়েলমি একের পর এক ফোন লঞ্চ করে যাচ্ছে। তাই আবারও হাজির হয়ে গেলাম রিয়েলমি নিয়ে আরেকটি ভিডিওতে। আজকে ইন্ডিয়াতে ফাইনালি লঞ্চ হয়ে গেল রিয়েলমির নাম্বার সিরিজের ফোন রিয়েলমি 7 এবং 7 প্রো, এবং এই ফোনটি দারুণ প্রাইসিং নিয়ে এসেছে, সেই সাথে কী কী স্পেসিফিকেশন নিয়ে এসেছে এবং যে প্রাইস নিয়ে এসেছে সেটা কি আদৌ এই দুটি ফোন ডিজার্ভ করে কি না, আজকের এই পুরো ভিডিওতে আলোচনা করব। তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি না, যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। বরাবরের মতো থাকছি আমি শাহনাজ, আর আপনারা দেখছেন দি টেক থিয়েটার। তাহলে শুরুতেই জানিয়ে দেব আপনাদেরকে এই দুটি ফোনের প্রাইস কেমন রাখা হলো। রিয়েলমি 7 প্রোর আমরা পাচ্ছি দুইটি ভ্যারিয়েন্ট, একটি হচ্ছে 6128 আর একটি হচ্ছে 8128। 6128 GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে ইন্ডিয়াতে 20,000 রুপি, আর 128 GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 22,000 রুপি। তার মানে বাংলাদেশে আসলে এই ফোনটি আমরা পেয়ে যাচ্ছি 25,000 টাকার মধ্যে। আর রিয়েলমি 7-এর থাকছে দুটি ভ্যারিয়েন্ট, একটি হচ্ছে 6/64 আর একটি হচ্ছে 8/128। 6/64 GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 15,000 রুপি, আর 8/128 GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 17,000 রুপি। তার মানে রিয়েলমি 7 আমরা বাংলাদেশে পেয়ে যাব 20,000 টাকার মধ্যেই। তাহলে প্রাইস নিয়ে তো একটা ধারণা হয়েই গেছে, এখন আপনাদের জানিয়ে দেব এই প্রাইসের মধ্যে আমরা এই দুটি ফোনে কী কী মশলাপাতি পাচ্ছি, সেটাই তো আসল বিষয় তাই না। তো রিয়েলমি 7-এ আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি মিডিয়াটেকের হিলিও G95। এটি মূলত কিছুটা বেটার পারফরমেন্স দেবে হিলিও G90T থেকে, আর এটি হচ্ছে 12 nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। বলা যায় জিপিও পারফরমেন্সের ক্ষেত্রে কম্পেয়ার করলে G90T থেকে এখানে আমরা একটু ভালো পারফরমেন্স পাবো। এবং রিয়েলমি 7 প্রোতে দেওয়া হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 720G, এটি হচ্ছে 8 nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, এবং এই প্রসেসরটি ব্যবহার করা হয় মিড রেঞ্জের ফোনগুলোতে। যেমনটা আমরা দেখেছিলাম এর আগে রিয়েলমি 6 প্রোতে কিন্তু এই সেম প্রসেসরটি ছিল, তবে আমার মতামত হচ্ছে আরেকটু বেটার চিপসেট মানে 730G চিপসেট কিন্তু এখানে অনায়াসেই দেওয়া যেত। এছাড়া ডিসপ্লের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রিয়েলমি 7-এ দেওয়া হয়েছে 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, যেখানে রয়েছে 90Hz রিফ্রেশ রেট। অর্থাৎ এখানে আমরা 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে পেয়ে যাচ্ছি, ওকে এটা একটা ভালো প্লাস পয়েন্ট। আর ফ্রন্টে আমরা পাচ্ছি কর্নিং গোরিলা গ্লাস 3-এর প্রোটেকশন। বলা চলে মোটামুটি ভালো কোয়ালিটির ডিসপ্লে আমরা পাচ্ছি, একদম রিয়েলমি 6-এর মতোই কিন্তু এখানে ডিসপ্লে থাকছে, কোনো রকম কোনো পরিবর্তন এখানে আমরা পাচ্ছি না। এবং সেই সাথে রিয়েলমি 7 প্রোতে আমরা পাচ্ছি 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং এখানে কিন্তু কোনো 90Hz বা 120Hz রিফ্রেশ রেট থাকছে না, এখানে আমরা পাচ্ছি নর্মাল 60Hz রিফ্রেশ রেট। আমার মতামত হচ্ছে ঠিক আছে, সুপার অ্যামোলেড ডিসপ্লেতে আমরা 60Hz রিফ্রেশ রেট পাচ্ছি, এটা অবশ্যই বেটার কোয়ালিটি দেবে আমাদেরকে 90Hz রিফ্রেশ রেটের আইপিএস এলসিডি প্যানেলের থেকে। আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্যদিকে ক্যামেরার সেক্টরের দিকে যদি আমরা তাকাই, এই দুটি ফোনেই আমরা পাচ্ছি 64 MP কোয়াড ক্যামেরা সেট আপ। তার মানে এখানে রয়েছে 64 MP প্রাইমারি ক্যামেরা, এবং তার পাশাপাশি এখানে রয়েছে 8 MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 MP ম্যাক্রো লেন্স এবং 2 MP ডেপথ সেন্সার। এখানে ওকে ফাইন ঠিক আছে, কিন্তু রিয়েলমি 7 প্রোতে যদি 2 MP ম্যাক্রো লেন্সের জায়গায় একটি টেলিফোটো লেন্স দিত তাহলে অনেক বেশি ভালো হতো। তবে আসার জায়গা হচ্ছে আমরা এই দুটি ফোনেই কিন্তু পেয়ে যাচ্ছি সনি IMX682 সেন্সর, অর্থাৎ ইমেজ কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো পাবো। এবং সেই সাথে রিয়েলমি 7 প্রোতে আমরা পেয়ে যাচ্ছি 32 MP সেলফি ক্যামেরা, এবং অন্যদিকে রিয়েলমি 7-এ রয়েছে 16 MP সেলফি ক্যামেরা। তাছাড়া এই দুটি ফোনেই আমরা পেয়ে যাচ্ছি USB Type-C চার্জিং পোর্ট, 3.5 mm অডিও জ্যাক, এবং এই দুটি ফোন রান করবে Android 10-এ, এবং সেই সাথে এদের স্ক্রিন থাকবে রিয়েলমি UI। আর তাছাড়া এই দুটি ফোনেই আমরা পেয়ে যাচ্ছি ডেডিকেটেড SD কার্ড স্লট এবং UFS 2.1-এর স্টোরেজ অপশন। রিয়েলমি 7 আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আর অন্যদিকে আমরা রিয়েলমি 7 প্রোতে পাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ব্যাটারি সেক্টরে আমরা দেখতে পাচ্ছি রিয়েলমি 7-এ দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, অন্যদিকে রিয়েলমি 7 প্রোতে দেওয়া হয়েছে 4500 mAh ব্যাটারি। আর চার্জিংয়ের জন্য এখানে আমরা রিয়েলমি 7-এ পেয়ে যাচ্ছি 30W সুপার ডার্ক চার্জার, আর রিয়েলমি 7 প্রোতে দেওয়া হচ্ছে 65W ফাস্ট চার্জিং টেকনোলজি। রিয়েলমি কোম্পানি দাবি করছে রিয়েলমি 7 প্রোতে 50% চার্জ দেওয়া যাবে 12 মিনিট সময়ের মধ্যে, এখন দেখা যাক প্র্যাকটিক্যালি আসলে কতটা সময় লাগে। আর রিয়েলমি 7 আপনারা দুটি কালারে পেয়ে যাবেন, একটি হচ্ছে মিস্ট ব্লু আর একটি হচ্ছে মিস্ট হোয়াইট।
অন্যদিকে রিয়েলমি 7 প্রো আপনারা পেয়ে যাবেন দুইটি কালারে, একটি হচ্ছে মিরর ব্লু আর একটি হচ্ছে মিরর সিলভার। তো আপনাদের কাছে রিয়েলমি 7 এবং 7 প্রো কেমন লাগলো, দাম অনুযায়ী কি পারফেক্ট আছে কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে একটি জায়গায় খেয়াল রাখতে হবে, রিয়েলমি 7 প্রোতে আমরা পাচ্ছি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং রিয়েলমি নাম্বার সিরিজে কিন্তু এই প্রথম সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সেই সাথে এখানে রয়েছে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, 65 ওয়াটের সুপার ডার্ক চার্জার এবং ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে সনি IMX682 সেন্সর। আরেকটি কথাও এখানে সবার খেয়াল রাখা উচিত, কিছুদিনের মধ্যেই কিন্তু পোকো X3 চলে আসছে, তো সেই ফোনটিরও কেমন প্রাইস দাঁড়ায় তাহলে আরও ভালো মতো কম্পেয়ার করা যাবে কোন ফোনটি কেনা আসলে উচিত হবে। আর চায়নাতে কিন্তু 1 সেপ্টেম্বরেই লঞ্চ হয়ে গেছে রিয়েলমি X7 সিরিজের দুইটি ফোন, একটি হচ্ছে রিয়েলমি X7 এবং X7 প্রো, সেই সাথে ছিল রিয়েলমি V3। আপনারা যদি ওই ফোনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমি এই ভিডিওটির আই বাটনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে দেখে নিতে পারেন। আর তো কেমন লাগলো এই ভিডিওটি, যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আল্লাহ হাফেজ।